আমার স্নেহের ছাত্রীরা, আমি মিতালি ম্যাডাম বলছি। আশা করি সকলে ভালো আছো, বাড়িতে আছো। তোমরা জানো যে এখন কোভিড-19-এর জন্য যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তাতে করে আমরা প্রায় সকলেই গৃহবন্দী। তো এই সময়টায় আমাদের তো বাড়িতেই থাকতে হচ্ছে, কিন্তু তোমাদের সামনে এখন একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এখন তোমাদের পড়াশুনোর মানে সময় কাটানো উচিত, পড়াশুনো করেই সময় কাটানো উচিত। সামনে তোমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটা HS, তো তোমাদের তো পড়াশুনোটা চালিয়ে যেতে হবে। সেই জন্য তোমরা বাড়িতে নিশ্চয়ই ব্যক্তিগতভাবে কিছু পড়াশুনো করছো, তো আমরা হিন্দু গার্লসের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি তোমাদের পাশে থাকার জন্য। তোমরা নিশ্চয়ই আমাদের সহযোগিতা পাবে, আর আমি তো চাইছি তোমাদের পাশে থাকার জন্য, তোমাদের পড়াশোনায় সাহায্য করার জন্য। কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদের অঙ্কের যে ক্যালকুলাস, এই অংশটা আজকে শুরু করছি। প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের সীমা বা লিমিট, তো এইটা আমরা আজকে শুরু করছি। আচ্ছা, লিমিট বা সীমা, এটা তোমরা কিন্তু ক্লাস 11-এ করে এসেছো কিছুটা। দেখো, সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু কখন আমরা বের করব। ধরো একটা ফাংশন বা একটা অপেক্ষক দেওয়া আছে, যেটার একটা নির্দিষ্ট বিন্দুতে মানটা তার অনির্ণেয়, তো এরকম ক্ষেত্রে ওই ফাংশন বা অপেক্ষকের মান ওই বিন্দুতে আমরা যেহেতু বের করতে পারছি না, ওর সীমাস্থ মান আমরা বের করব, বের করার চেষ্টা করব। সীমাস্থ মান মানে মানে ওই বিন্দুর ঠিক কাছের কোনো বিন্দুতে ওর মানটা নির্ণয় করব। মানে খুবই সূক্ষ্ম ব্যবধান, মানে ওই বিন্দুটার ঠিক বাম দিকে কিংবা ঠিক ডান দিক থেকে, বাম দিক থেকে এগিয়ে এই বিন্দুটার দিকে এগোবো কিংবা ডান দিক থেকে এগিয়ে ওই বিন্দুটার দিকে এগোবো, তাহলে ঠিক ওই বিন্দুতে মানটা অনির্ণেয় হলেও ওর সীমাস্থ মানের অস্তিত্ব থাকবে, থাকতে পারে। তো সেইটা আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি। দেখো, আমরা এখানে দুটো সূত্র কিন্তু আগেই জেনে নিয়েছি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন যে কোনো মূলদ সংখ্যা। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, যেখানে এক্স হচ্ছে রেডিয়ান এককে মাপা হয়। এই দুটো সূত্র কিন্তু আমরা ক্লাস 11-এ করেছি। আমি দেখো এখনই যে কথাটা বললাম, ধরো এই ফাংশনটা আমার কী হচ্ছে, এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এই ভ্যালুটা দেখো, এর ভ্যালু আমি যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ভাবি, তাহলে এর হর তো 0 হয়ে যাচ্ছে। একটা একটা ভগ্নাংশের হর যদি 0 হয়ে যায়, তাহলে তার মান তো অনির্ণেয় হয়। তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এই ফাংশনটার মান অনির্ণেয়। কিন্তু আমরা যখন সীমাস্থ মান বার করবো, যে লিমিট এক্স টেন্স টু এ, মানে ঠিক এ মানটা না নিয়ে তার ঠিক পাশে খুব সূক্ষ্ম ব্যবধানে তার মানটা নিলে সেই মানটা একটা দেখো নির্দিষ্ট মান বেরোয়। এইটাই হচ্ছে লিমিটিং আইডিয়া বা সীমাস্থ মান। তাহলে এই দুটো ভ্যালু আমরা জেনে নিয়েছি। আরও কিন্তু আমরা জানি মৌলিক সীমার উপপাদ্য, সেটা কী বলেছে, না এক্স একটা বাস্তব চল, এফ এক্স এবং ফাই এক্স হলো এক্সের দুটি একমান বিশিষ্ট অপেক্ষক। যদি এ এল এম তিনটি নির্দিষ্ট সসীম রাশি এবং লিমিট এক্স টেন্স টু এফ এক্স ইকুয়াল টু এল আর লিমিট এক্স টেন্স টু এফ ফাই এক্স ইকুয়াল টু এম হয়, দেখো সীমাস্থ মান কিন্তু অবশ্যই নির্দিষ্ট সসীম হবে, সসীম সংখ্যা হবে। দেখো এটার মান এম ধরলাম, এটার মান এল ধরলাম, এর মান কিন্তু সসীম, এবং এ আর একটা সসীম সংখ্যা যদি হয়, সেক্ষেত্রে দেখো লিমিট এক্স টেন্স টু এ সি ইন্টু এফ এক্স ইকুয়াল টু সি ইন্টু লিমিট এক্স টেন্স টু এফ এক্স, মানে এই কনস্ট্যান্ট সিটা বাইরে বেরিয়ে এলো, লিমিটটা এখানে ভেতরে ঢুকে এলো, তাহলে এটার মান হলো সি ইন্টু এল, যেখানে সি একটি সসীম ধ্রুবক, এখানে সবই কিন্তু সসীম সংখ্যা নিয়ে আমরা বলছি। তাহলে সি ইন্টু এফ এক্স এর মান কী হবে, লিমিট এক্স টেন্স টু এ সি ইন্টু এফ এক্স হবে সি ইন্টু এল, যেখানে এলটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এফ এক্স। তেমনি লিমিট এক্স টেন্স টু এ যদি দুটো ফাংশনের যোগফল হিসেবে থাকে, তাহলে লিমিটটা ওই দুটো ফাংশনের উপরেই চলে যাবে, লিমিট এক্স টেন্স টু এফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এ ফাই এক্স, আর এদের মান তো দেওয়া আছে এল প্লাস এম। তেমনি দেখো বিয়োগের ক্ষেত্রেও একই রকম, লিমিটটা ঢুকে যাবে ভেতরে, দুটো ফাংশনের উপরেই লিমিটটা চলে আসবে, এটা বিয়োগফল এল মাইনাস এল। তাহলে গুণফল আকারে থাকলে কী হবে, লিমিট এক্স টেন্স টু এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ ফাই এক্স, গুণের ক্ষেত্রেও সে একই নিয়ম, এল ইন্টু এম, ভাগের ক্ষেত্রেও একই নিয়ম। শুধু ভাগের ক্ষেত্রে কি, যেহেতু এই নিচে ভাগফল
ভাজকটা শূন্য হয়ে গেলে এটা অনির্ণ হয়ে যাবে, এই জন্য এটাকে আমরা নট ইকুয়াল টু জিরো ধরবো, তবেই কিন্তু এই লিমিটটার অস্তিত্ব থাকবে। তাহলে দেখো যোগ বিয়োগ গুণ ভাগ সবের ক্ষেত্রে লিমিটগুলো প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে আলাদা করে চলে এলো। আচ্ছা আর একটা আমরা দেখছি, এটা আমরা ক্লাস ইলেভেনেই পড়ে এসেছি, লিমিট এক্স টেন্স টু এফ এক্স ইকুয়াল টু এল, লিমিট ওয়াই টেন্স টু এল ফাই ওয়াই ইকুয়াল টু ফাই এল হলে, যেখানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই ওয়াইটা কি না এফ এক্স, আর লিমিট এক্স টেন্স টু এফ এক্স ইকুয়াল টু এল, তাহলে সেক্ষেত্রে দেখো এ এল ও ফাই এল নির্দিষ্ট সসীম রাশি লিমিট এক্স টেন্স টু এ ফাই অফ এফ এক্সের অস্তিত্ব থাকবে। এক্ষেত্রে এই লিমিটটার অস্তিত্ব থাকবে, মানে লিমিট এক্স টেন্স টু এ ফাই অফ ওয়াই, এফ এক্স তো আমরা ওয়াই ধরে নিয়েছি, ফাই অফ এফ এক্স ইকুয়াল টু কী হবে না, এই ফাংশনটাকে বাইরে বের করে দিলাম, লিমিটটার ভেতরে ঢুকে গেল, ইকুয়াল টু ফাই অফ এল, কারণ এই মানটা হচ্ছে এল। তার মানে দুটো ফাংশনের যদি কম্পোজিট ফাংশন হিসেবে থাকে, ফাই অফ এফ এক্স বলতে তোমরা কী জানো কম্পোজিট ফাংশন, ঠিক আছে, বা ফাংশনের গুণফল, তো সেক্ষেত্রে কী হচ্ছে না ফাই অফ এল এই মানটাই হবে, ঠিক আছে। এগুলো আমরা ক্লাস ইলেভেনে পড়ে এসেছি, এগুলো কিন্তু প্রমাণ সেখানে ছিল না, এগুলো শুধু তোমাদের মৌলিক উপপাদ্য বলে বলা হয়েছে। আচ্ছা এবারে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ সীমা এখানে ক্লাস টুয়েলভের জন্যই আমরা জেনে নেব। এন যে কোনো মূলদ রাশি হলে লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এন, এন হচ্ছে একটা মূলদ সংখ্যা। এটা কীভাবে এলো তার প্রমাণটা দেখো, তা আমরা তো এইটা জানি, একটু আগে বলেছি, এটা ইলেভেনে পড়ে এসেছো, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই সূত্রে আমরা যদি এক্সের স্থলে ওয়ান প্লাস এক্স বসাই, দেখো আমরা এই সূত্রে আসতে হলে আমাদের এক্সের জায়গায় বসাতে হবে ওয়ান প্লাস এক্স, আর এর জায়গায় বসাতে হবে ওয়ান, তাহলে বসালে আমি কী পাচ্ছি লিমিট, এখানে এক্সের জায়গায় কী বসিয়েছি ওয়ান প্লাস এক্স, তাহলে ওয়ান প্লাস এক্স টেন্স টু এ মানে টেন্স টু ওয়ান, এর অর্থটা কী হলো এক্স টেন্স টু জিরো, তার মানে এখান থেকে আমি কিসে পৌঁছে গেলাম, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স, এক্সের জায়গায় বসিয়েছি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস, তাই এর জায়গায় ওয়ান বসাতে ওয়ান বাই এক্স, কেন এটা এক্স হলো না এক্স মাইনাস এ, এক্সের মান কত ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান মানে আলটিমেটলি হলো এক্স ইকুয়াল টু কত হবে এন, কারণ এই ভ্যালুটা আমাদের জানা আছে এটা ইকুয়াল টু এন, তাহলে এটা যেহেতু জানা আছে ইকুয়াল টু, তাহলে আমরা কী পেলাম ইকুয়াল টু, আচ্ছা সরি ইকুয়াল টু এন পেলাম, এইখানে এই সম্পর্কটায় আমরা এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এর মানটা ওয়ান বসিয়েছি, তাহলে ওয়ান টু দি পাওয়ার যাই থাক না কেন তার মানটা কী হবে ওয়ান, তাহলে ইকুয়াল টু এন পাওয়া গেল, ঠিক আছে, তাহলে এইটা আমাদের প্রমাণ হয়ে গেল, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এন, এই সূত্রটায় বসিয়ে আমরা পেয়ে গেলাম। নেক্সট দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, এটা কিন্তু আমরা জানি, এটা দ্বিপদ উপপাদে পড়েছি, এটার বিস্তৃতিটা এরকম হয়, ঠিক আছে, এই সিরিজটা এরকম ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস আপ টু ইনফিনিটি, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, তার মানে কী হলো বাকি এই অংশটা পড়ে থাকলো, তাহলে আমি ওয়ান বাই এক্স ইন্টু এই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ানের জায়গায় কী লিখলাম এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে এই অংশ থেকে প্লাস ইনফিনিটি অবধি লিখলাম। এবার দেখো এটা ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স যদি ভাগ করে দিই এটা থাকবে ওয়ান প্লাস ফ্যাক্টোরিয়াল ওয়ানের মান তো ওয়ান, এক্স বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস আপ টু ইনফিনিটি, তাহলে ইকুয়াল টু কী হলো এই মানগুলো বসিয়ে দিলে এক্সের মান জিরো মানে তো এগুলো সব জিরো, তাহলে থাকলো কে শুধু ওয়ান, ঠিক আছে। আর এখানে একটা কথা বলে দিয়েছি, যেহেতু এক্স টেন্স টু জিরো এক্স নট ইকুয়াল টু জিরো, তবেই আমরা এক্স এক্স কাটতে পারবো, কিন্তু এক্সটা নট ইকুয়াল টু জিরো বলেই। নেক্সট দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স লগ ওয়ান প্লাস এক্স বেস ই ইকুয়াল টু ওয়ান, এটা প্রমাণ করতে হবে। আমরা ধরে নিলাম যে এই ভ্যালুটা হচ্ছে জেড, তার মানে কি ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, লগের ধর্ম অনুযায়ী এক্স ইকুয়াল টু তাহলে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, এবং এক্স টেন্স টু যদি জিরো হয়
তাহলে এখানে আমি এক্স জিরো বসিয়ে দিলে কি পাচ্ছি, লগ ওয়ান, লগ ওয়ান বেশি মানটা কত, জিরো, তার মানে জিরো টেন্স টু জিরো হবে। তাহলে এখনই আমরা কি পেলাম, লিমিট এক্স টেন্স টু জিরো, এটা ইকুয়াল টু কি হলো, লিমিট জেড টেন্স টু জিরো, এটা তো জেড ধরেছিলাম, বাই এক্সের জায়গায় বসালাম ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। এই যে দেখো এক্সের সমান ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, কারণ এই মানটা আমরা জানি একটু আগে প্রমাণ করলাম, তাহলে ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মানে ওয়ান, তাহলে এটা প্রমাণ হলো। নেক্সট হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল টু ই। তো আমরা জানি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স লগ ওয়ান প্লাস এক্স বেস ই ইকুয়াল টু ওয়ান, এক্ষুনি আমরা এটা প্রমাণ করলাম, ঠিক আছে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এই ওয়ান বাই এক্স এর পাওয়ারে চলে গেল, লগের ধর্ম অনুযায়ী এটা সামনে থাকা মানে এটা পাওয়ারে চলে যাওয়া ইকুয়াল টু ওয়ান। আর তাহলে লগ বেশ ই লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান, কারণ আমরা এক্ষুনি দেখলাম যে এক্ষেত্রে দেখো আমি বলে দিচ্ছি লিমিট এক্স টেন্স টু এ ফাই অফ এফ এক্স ইকুয়াল টু ফাই ইন্টু লিমিট এক্স টেন্স টু এফ এক্স। এক্ষুনি আমরা এই যে এখানে এই কথাটা বলে নিয়েছি, ঠিক আছে, ফাংশন দুটো ফাংশনের কম্পোজিট ফাংশন হিসেবে আছে, তাহলে এখানে দেখো লগও রয়েছে আবার ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স রয়েছে, তাহলে কম্পোজিট ফাংশন আকারে রয়েছে বলে এই লগটাকে বাইরে বের করে দিয়ে লিমিটটাকে ভেতরে ঢুকানো গেল। এই যে দেখো আবারও বলছি লিমিট এক্স টেন্স টু এ ফাই অফ এফ এক্স ইকুয়াল টু ফাইটা বাইরে বের করে লিমিটটা ভেতরে ঢুকালাম, তাহলে ইকুয়াল টু কী হলো, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল টু ই, ঠিক আছে। কেন না লগ ই বেশ ই ইকুয়াল টু ওয়ান হয়, তার মানে নিশ্চয়ই এই অংশটার মান হচ্ছে ই, তাহলে এটার মান ই হয়ে গেল। নেক্সট হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই, আমরা ধরে নিলাম ওয়ান বাই এক্স ইকুয়াল টু জেড, তাহলে ওয়ান বাই এক্স ইকুয়াল টু জেড হয়, তার মানে এক্স টেন্স টু ইনফিনিটি হলে জেড টেন্স টু জিরো, কারণ ওয়ান বাই ইনফিনিটির মান আমরা জিরো বলে জানি। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এইটার ভ্যালুটা কত হলো, লিমিট জেড টেন্স টু জিরো এক্স টেন্স টু ইনফিনিটির জায়গায় কী লিখছি, জেড টেন্স টু জিরো আর ওয়ান প্লাস জেড হোল টু দি পাওয়ার ওয়ান বাই জেড, দেখো এই ভ্যালুটা এক্ষুনি বার করেছি ইকুয়াল টু ই বসালাম, তাহলে দেখো এই দুটো হলো। নেক্সট দেখো আর একটা, এটা শেষ ধর্ম ছয়ের দিকে, হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু লগ এ টু দি বেশি, যেখানে এটা গ্রেটার দেন জিরো। তো আমরা তো জানি যে লগ অফ নেগেটিভ কোয়ান্টিটি হয় না, এই জন্য এটা গ্রেটার দেন জিরো ধরে নেওয়া হয়েছে। তো আমরা প্রথমেই ধরে নিলাম এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, কারণ তাহলে আমরা এর আগে যতগুলো সীমা বার করেছি সেই মানের ফর্মে চলে আসবে, সেই মানের সাহায্য নিয়ে আমরা এটার মানও বার করে নিতে পারবো। তার মানে এটার থেকে আমরা কি বলতে পারি যে এক্স লগ এ টু দি বেশি ইকুয়াল টু জেড, দুদিকে যদি লগ নিয়ে নিই এক্স লগ এ টু দি বেশি ইকুয়াল টু জেড লগ ই, মানে লগ ই মানে তো ওয়ান। এবার দেখো এক্স টেন্স টু জিরো হলে জেড টেন্স টু জিরো হবে, কারণ এক্সের মান যদি জিরো হয় টেন্স টু জিরো হয়, তার মানে এই গুণফলটাও টেন্স টু জিরো, তাহলে আমরা এই লিমিট ভ্যালুটা কী হবে না, লিমিট জেড টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্সের জায়গায় ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই এক্সের জায়গাটায় কী লিখছি, জেড বাই লগ এ টু দি বেশ ই, এটা এক্স ইকুয়াল টু জেড বাই এইটা, তাহলে ইকুয়াল টু লগ এ টু দি বেশি, এটা এটার নিচের এটার নিচে ছিল, তার মানে এটা উপরে উঠে গেল, লগ এ টু দি বেশি লিমিট জেড টেন্স টু জিরো এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড ইকুয়াল টু লগ এ টু দি বেশি, কারণ এই মানটা ওয়ান। আচ্ছা আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, যদি এক্স টেন্স টু জিরো হলে ইউ টেন্স টু জিরো হয় এবং লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স ইকুয়াল টু এল হয় তবে লিমিট ইউ টেন্স টু জিরো এফ ইউ ইকুয়াল টু এল হবে। এখানে দেখো এক্স আর ইউর মধ্যে একটা নিশ্চয়ই সম্পর্ক রয়েছে, ইউটা এক্সের আকারে লেখা যাবে, এবং যদি দেখা যায় যে এক্স টেন্স টু জিরো হলে ইউও টেন্স টু জিরো, তাহলে এই লিমিটিং ভ্যালুটা এই লিমিটিং ভ্যালুর সঙ্গে সমান হবে, এর মানও যদি এল হয় এর মানও এল হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমি সৌরেন্দ্র থেকে কিছু অঙ্ক এখানে সলিউশন করে দিয়েছি, বইটা তোমরা খুলে দেখবে অতি সংক্ষিপ্ততে এরকম প্রশ্ন রয়েছে। তিনের দাগে দুই দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, দেখো এখনই এটার উপর একটা সূত্র হয়েছে, কিন্তু বাই বাই এখানে এক্স ছিল, তো আমি কী করলাম দুটোর ক্ষেত্রেই বাই এক্স নিয়ে নিলাম, মানে ওপরে একটা বাই এক্স করলাম নিচে একটা বাই এক্স করলাম,
তাহলে ইকুয়াল টু কি হবে? না, এই যে লিমিট ভাগফল আকারে দুটো ফাংশনের ভাগফল আকারে রয়েছে, তাহলে এই লিমিটটা দুটো ফাংশনেই চলে যাবে। ইকুয়াল টু কি হবে এটা? এটার ভ্যালু কি? না, 9/6। সূত্রটা কী ছিল? লিমিট এক্স টেন্স টু 0, 1+x হোল টু দি পাওয়ার n -1/x ইকুয়াল টু n, এই পাওয়ারটা। তার মানে এখানে 9 হলো, এখানে 6 হলো, এটা ভ্যালু হলো 3/2। নেক্সট চলে আসো, লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার 13x -e^7x/x। এই ভ্যালুটা দেখো, লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার 13x -1, মাইনাস এখানে একটা -1 নিলাম, এখানে একটা -1 নিলাম, আলটিমেটলি -1 +1 করে 0 হয়ে গেল, মানে যা ছিল তাই থাকলো। এবার দেখো, এটা তার মানে দুটো ফাংশনের বিয়োগফল বলতে পারি। তাহলে আমি এইটা এইটার উপর লিমিট নিলাম, আবার এইটা বাই এইটা এর উপরে লিমিটটাকে এ করে দিলাম, ট্রান্সফার করে দিলাম, মানে লিমিটটা এটার উপরেও থাকলো, এটার উপরেও থাকলো। তাহলে ইকুয়াল টু দেখো, আমি এবার কি করলাম, ই টু দি পাওয়ার 13x -1/13x, 13টা তাহলে এখানে গুণ করতে হবে যেহেতু ভাগ করেছিলাম। তেমনি এখানেও দেখো, 7x × 7 করলাম। কেন করলাম? কারণ এটা আমাকে একটা নোন ফর্মুলা বা চেনা জানা ফর্মুলার আকারে আনতে হবে। কারণ আমি যদি এখানে 13x = u ধরি, তাহলে ই টু দি পাওয়ার ইউ -1/u হবে, সেই জন্যই 13x দরকার। আর এই জন্য এই 13টা আমার ছিল না বলে আমি এখানে গুণ করলাম। একইভাবে এটাকেও লিখলাম, অর্থাৎ আমি প্রথমটার ক্ষেত্রে 13x = u ধরছি, দ্বিতীয়টার ক্ষেত্রে 7x = v ধরছি। আর দুটোর ক্ষেত্রেই দেখো, এক্স যদি টেন্স টু 0 হয়, ইউ টেন্স টু 0 হবে, ভি টেন্স টু 0 হবে। তাহলে এখানে পেলাম 13×1 -7×1, কারণ এই ভ্যালুগুলো তোমাদের জানা, এগুলো হচ্ছে 1 করে ভ্যালু হয়েছে। নেক্সট দেখো, 6 অঙ্ক, লিমিট জেড এইচ টেন্স টু 0, ই টু দি পাওয়ার 10h -1/h ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, ই টু দি পাওয়ার 10h -1/10h × 10h/h। কেন করলাম এরকম? না দেখো, ই টু দি পাওয়ার এক্স -1/x এই ভ্যালুটার মান হচ্ছে 1, লিমিট এইচ টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্স -1/x এইটা হচ্ছে 1। তো সেই জন্য এর পাওয়ারে যা আছে সেই পাওয়ারটা আমি তলায় নিয়ে এলাম। তো আমার এখানে মেলানোর জন্য এখানে 10h গুণ করতে হয়েছে। তাহলে এবারে দেখো, দুটো ফাংশানের গুণফল, তাহলে এটাতেও লিমিট, এটাতেও লিমিট চলে যাবে। এবার দেখো, আমি এটাকে 10h টাকে ইউ বলে ধরে নিচ্ছি, প্রথম সীমার ক্ষেত্রে 10h = u ধরি। তাহলে দেখো, h যদি টেন্স টু 0 হয়, এখানে টেন্স টু 0 হলে 10 0 কি 0, তাহলে ইউ টেন্স টুও 0 হবে। তাহলে লিমিটটা ইউতে চলে এলো, ই টু দি পাওয়ার ইউ -1/u, আর পরেরটা সেই 10h/h থাকলো। আমরা দেখো প্রথম সীমার ক্ষেত্রে বলে বলে নিচ্ছি এই জন্য, তাহলে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 sinh/h, এটার মান তো 1। এইটার জন্য আবার দেখো, sinh/h × 1/cosh করলাম। কেন? কারণ এই লিমিটিং ভ্যালুটা 1 হয় আমরা জানি, একটু আগে দেখেছি। তাহলে আমরা লিখলাম 1 × লিমিট এইচ টেন্স টু 0 1/cosh, কারণ এই ভ্যালুটা তো 1 হয়ে গেল, তাহলে লিমিটটা শুধু এটার উপরে এলো। আর 1/cosh মানে কস 0-র মান কত হয়? 1। তাহলে এখানে ভ্যালুটা 0 বসিয়ে দিলেও অসুবিধা নেই, 1 হয়ে গেল। নেক্সট দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী তার একটা করছি, লিমিট এইচ টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্স +h হোল স্কোয়ার -e^2x² / h ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই, এখানে থাকলো ই টু দি পাওয়ার 2xh + h² - 1, মানে এটাকে ভাঙলে এটা x² + 2xh + h², তার মধ্যে থেকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কমন নেওয়া হলো। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এখানে এটা থাকলো, বাই আমি কি করলাম না, 2xh + h², তাহলে এইটা যেহেতু ভাগ করেছি এটাকে উপরে গুণ করতে হবে, বাই এইচ করতে হবে। কেন এটাকে আনলাম? সেই আগের মতে ই টু দি পাওয়ার এইচ -1/h এই আকার থাকলে সেটার মান 1 হয়, ঠিক আছে? সেই জন্য এটাকে দেখো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা বাইরে বেরিয়ে গেছে। কেন? কারণ এটার মধ্যে কোনো এইচ টার্ম নেই, কোনো ভেরিয়েবল নেই, সেই জন্য এটাকে বাইরে বার করে নিলাম। এর ভ্যালু লিমিটের উপর নির্ভর করবে না, এটা কনস্ট্যান্ট বলে ধরে নিতে পারি। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এইটা ইন্টু এটা এইচ দেখো কমন নিয়ে এটা কেটে দিলে 2x + h, পাশে লিখে দিতে হয়েছে যেহেতু এইচ টেন্স টু 0, এইচ নট ইকুয়াল টু 0। তাহলে ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু লিমিট ইউ টেন্স টু 0, ই টু দি পাওয়ার ইউ -1/u ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এটার উপরে আবার লিমিট দিয়ে দিলাম। আর এই প্রথম সীমার ক্ষেত্রে আমরা এই জন্য বলে নিচ্ছি, ধরে নিলাম 2xh + h² = u, তাহলে এইচ যদি টেন্স টু 0 হয়, দেখো এখানে এইচ যেহেতু দুটোতেই আছে, এইচ টেন্স টু 0 হলে ইউ টেন্স টু 0 হবে। তাহলে দেখো, এই ভ্যালুটার মানটা কত হলো?
না, এই ভ্যালুটার মান হলো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইনটু এটা ওয়ান, আর এটাতে এইচের মান জিরো বসালে কী আসছে টু এক্স, তাহলে ইকুয়াল টু টু এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, এই ভিডিওটা এতদিন থাক।